সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুখদেবপুরে প্রচারে ঝড় তুললেন এবারের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মৃণাল সরকার। জেলা পরিষদের 4 নম্বর আসনে দলের প্রতীক চিহ্নে দাঁড়িয়েছেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি জেলা সভাপতি হওয়ার দরুন জেলার তৃণমূলের সকল প্রার্থীদেরই প্রচারে অংশগ্রহণ করতে হচ্ছে তাকে। তারই মাঝেই নিজের নির্বাচনী এলাকাতেও প্রচার করতে দেখা যাচ্ছে মৃণাল বাবুকে। সকাল 11টা থেকে টানা দুপুর 3টে পর্যন্ত গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর এলাকায় প্রচার চালান এদিন সঙ্গে এক ঝাঁক মহিলা তৃণমূল কর্মী সমর্থক। এবারে নির্বাচনের সবকিছুকে ছাপিয়ে লক্ষ্মীর ভাণ্ডারী প্রভাব পড়বে বলে মনে করছেন মৃণাল বাবু। তিনি জানিয়েছেন সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডই জয়লাভের একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। আজকে সকাল থেকে আমাদের তিনের দুই বেলবাড়ির নারায়ণপুর উত্তর নারায়ণপুর এই 2-3টে বুথ আমরা আজকে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। আমাদের সঙ্গে সমস্ত প্রার্থী রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী স্বপ্ন সরকার, দুলু রায় পঞ্চায়েত সমিতি অর্থ এলাকার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের নাটাও রায়, সকলকে নিয়ে আমরা বাড়ি বাড়ি ভোট প্রচার করছি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে জোরাভুল চিহ্নে ভোট চাই। আর সকাল থেকেই প্রায় আমরা 9:30-10টা থেকে শুরু করেছি। সকাল থেকে প্রচুর মহিলারা রয়েছেন আমাদের সঙ্গে, গোটা পাড়ারই প্রায় ধরতে গেলে মহিলারা আমাদের সঙ্গে রয়েছেন। তারপরেও যারা যারা আসতে পারেনি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ক্যাম্পেনিংটা করে। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে অংশ নিতে মালদায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সোমবার বর্ষণমুখর সকালে পুরাতন মালদার শাহপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চায় পে চর্চায় অংশ নেন তিনি। অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির যোগ সম্বন্ধে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রানা অভিযোগকে কটাক্ষ করে দিলীপবাবু জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে বিজেপির যোগ হয়নি, উল্টে তৃণমূলই একসময় বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল বিভিন্ন সময়। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তিনি। অভিষেক ব্যানার্জি কালকে সুজাপুরে বলেছে আবু হাসান খানকে অধীর চৌধুরী বিজেপির এজেন্ট। অধীর চৌধুরী কবে বিজেপির সঙ্গে হাত মিলালো? আবু হাসান চৌধুরী কবে হাত মিলালো? বরঞ্চ টিএমসি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল। টিএমসি হচ্ছে পুরোপুরি এজেন্ট, সবার সঙ্গে খালি ক্ষমতায় থাকার জন্য সব করছে। ওখানে গিয়ে পাটনাতে গিয়ে একসঙ্গে চা খেয়ে আসছেন, লিট্টি খেয়ে আসছেন, আর এখানে এসে কুস্তি করছেন, এগুলো লোকে বোঝে না। সেই জন্য অন্যকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, মানুষ আপনাদের আসল চরিত্রটা বুঝে গেছে, এই পঞ্চায়েত থেকে জবাব দেওয়া শুরু করুন। দেখুন, টিএমসি চাইছে মার্কেট গণ্ডগোল হোক, লোকে ভোট দিতে না আসে, ভোটটা বাঞ্চাল হয়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার চক্রান্ত চলছে যাতে বুথের ভিতরে লুটপাট করা যায়। কারণ সোজাসুজি নির্বাচন হলে ফ্রি ফেয়ার ইলেকশনে টিএমসি জিততে পারবে না, তাই কোন যখন ভয় দেখানো চলতেই থাকবে। ভোটের দিন পর্যন্ত, ভোটের পর্যন্ত, ভোট গণনার সময়ও চলবে। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, শান্তিপূর্ণ ভোট নাকি লাগাম ছাড়া হিংসা? পঞ্চায়েত ভোটের সব খবর আমরা তুলে ধরব আপনাদের সামনে 8ই জুলাই সকাল 8টা থেকে। পঞ্চায়েত ভোটের সব খবর জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।